অগ্নিদগ্ধ নবম শ্রেণীর ছাত্রীর সুচিকিৎসায় বাড়ি ফিরল, পড়াশোনা করতে চায় সে, অভাবের সংসার, আদৌ কি পড়াশোনা করতে পারবে? নিজের কুঁড়ে ঘরে আট মাস বিছানায় অসুস্থ অবস্থায় পড়েছিল নবম শ্রেণীর ছাত্রী নমিতা মণ্ডল। প্রদীপ ধোয়ার আগে কুঁড়ে গেছিল সেদিনে, আমি সেদিনে কাজে কাজে গেছিলাম, তখন ট্রলি বাড়ি ছিলাম না আমি সেদিনকে। তারপরে কি হয়েছিল? তারপরে বাড়ি ছিল, চার দিন বাড়ি ছিল, আমার আমার পাশে দাঁড়ানোর মতন ট্রলি কেউ ছিল না আমি ছাড়া। আমি তখন দিয়াহারা হয়ে গেছি, মেয়ের ওই অবস্থা দেখে তখন খুব কান্নাকাটি করছিলাম। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে। নবিতা মণ্ডলের পুনর্জন্ম হলো ডাক্তার রেজাউল করিমের সহযোগিতায়। খাওয়া নেই, দাওয়া নেই, প্রচুর পরিশ্রম করেছি। এর কাছে ঘটপুকুরে ভাঙুর থেকে চারিদিকে টাকা নিয়ে মেয়ের মানে ট্রিটমেন্ট করেছি, বাড়িতে ট্রিটমেন্ট করেছি। তবু আমার আমার মাথার উপরে কোনো বেড়া ছেলে ছিল না মেয়েকে হাসপাতালে ট্রিটমেন্ট করার মতো। তো কোনো রকমের ঘটপুকুরে একটা আমি মানে টাকা দুটো বলে মানে দরখাস্ত লিখতে গেছি, কোনো রকমের সাংবাদিক সাথে আমার ভগবান মানে মিলিয়ে দিয়েছে। উনি আসে, এসে ফটো করে, চ্যালেঞ্জ করে, করে নর্মুলেতে ওনার মা আমি তারপর নর্মুলে নিয়ে গেছি। নর্মুল থেকে নিয়ে উনি ট্রান্সফার করে পুরো চিত্তরঞ্জনে পুরো ভর্তি করে দিয়েছে শিবরাত্রির দিনকে। তারপরে চিকিৎসা করেছিলেন? তারপরে চিকিৎসা করেছে ডক্টর করিম, ডক্টর রেজাউল করিম। হ্যাঁ, রেজাউল করিম উনি যোগাযোগ রাখতুন। তারপর আমার গেটের ওষুধ বলো, ইনজেকশন বলো, আমার একটা টাকা টোটালি আমার খরচা হয়নি। মিডিয়ায় খবর সম্প্রচার হতেই একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর রেজাউল করিম সুচিকিৎসার বন্দোবস্ত করে দেয়। আমাদের আইসিটিভি নিউজ বাংলার যে সাংবাদিক আপনার সাথে যোগাযোগ করে, তিনি ডক্টর রেজাউল করিমের সাথে যোগাযোগ করে আপনার মেয়েকে চিকিৎসা করে বাঁচিয়ে বাড়ি ফিরে এনেছে, তার সম্বন্ধে আপনি কি বলবেন? উনি তো আমি তো বলবো উনি ছিল বলে আমার মেয়ের প্রাণে ফিরেছে, মা ডাকো আমি শুনতে পেয়েছি, উনি আমি চাই উনি এসে আমার মেয়েকে দেখা করুক। যে আইসিটিভি নিউজ বাংলার প্রতিনিধি যে সাংবাদিকের জেরে এক কিশোরীর জীবন ফিরে পেয়েছে, আমি সেই সাংবাদিকের সাথে কথা বলার চেষ্টা করি। কী হয়েছিল সেদিনে? হ্যাঁ, আমি তখন সকাল আটটা বাজে ঘটপুকুরে এসেছিলাম এবং ঘটপুকুরে এসে ওর মার সঙ্গে দেখা হয়, মানে আলপনা মণ্ডলের সঙ্গে দেখা হয়। সেখানে উনি ওনার মেয়ের সম্বন্ধে বিস্তারিত বলেন যে আমার মেয়ে বিছানায় শয্যাশায়ী আগুনে পুড়ে গেছিলো এবং দেহের 4% মধ্যে 3% পোড়া, কথা বলতে পারছে না, হাত পা নাড়তে পারছে না। আমি ছুটে আসি খবর করার জন্য। আমি এসে দেখি ওর মা যা বলেছিল একটা সত্য ঘটনা বলেছিল। আমি খবরটা করি এবং আমার খবরটা প্রকাশিত হওয়ার পর ডক্টর রেজাউল করিম আমার সঙ্গে যোগাযোগ করে টেলিফোনে এবং আমাকে বলে যে মেয়েটি কি এখনও বিছানায় শয্যাশায়ী? আমি বললাম হ্যাঁ ডাক্তারবাবু, বিছানায় শয্যাশায়ী। উনি বললেন যে আমি চিত্তরঞ্জনে ভর্তি করে দেবো, একটা দরখাস্ত আপনাকে লিখে দিই। উনি দরখাস্ত লিখে দিলেন, যথারীতি সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন। আমি ধন্যবাদ জানাই নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমএইচ অনিমেষ হরকে, অনিমেষবাবু আমার পাশে এসে দাঁড়ান বলে আমি অ্যাম্বুলেন্স দিচ্ছি এবং তার আগের দিন একটু নিয়ে আসুন। আমি মেয়েটিকে মেয়েটির মাকে নিয়ে গেলাম নলমুড়িতে চেক আপের জন্য। উনি দেখতে বললেন যে না, বার্নের কেস হবে না, ওকে চিত্তরঞ্জনে পাঠিয়ে দিন, আপনাদের এখানকার যিনি প্রার্থী তিনি আমাকে ফোন করেছিলেন, পাঠিয়ে দেওয়া হলো। আমার সবচেয়ে ধন্যবাদ জানাই ডক্টর রেজাউল করিমকে, ভর্তি হওয়ার পর কন্টিনিউ উনি যোগাযোগ রেখেছিলেন আলপনা মণ্ডল এবং তার মেয়ে এবং ডাক্তারদের সাথে, আর ওনার একজন বন্ধু ছিলেন সার্জিক্যাল ডাক্তার, তিনিও যোগাযোগ করেছিলেন। পাশাপাশি আলপনা মণ্ডল আমাকে প্রতিদিনই ফোন করতেন, মেয়ে কেমন আছে না আছে, কেমন ট্রিটমেন্ট চলছে। আজকে আমি সবচেয়ে বড় খুশি একজন সাংবাদিক হিসেবে যে দীর্ঘ দিন লড়াই করেছে, প্রায় আট মাস মেয়েটি ধৈর্য ধরে বেঁচে শুয়েছিল এবং মাকে সবসময় বলতো মা আমি বাড়ি ফিরে আসবো, ওর দৃঢ় বিশ্বাস একটা ছিল এবং সেই বিশ্বাসের জোরে ও বাড়ি ফিরেছে। তাদের মাথা গোজের ঠাঁই ছোট্ট একটি প্লাস্টিকের কুঁড়ে ঘর, তা আবার সোনারপুর ঘটপুকুর মেন রাস্তার পাশের সরকারি খাস জমিতে। নমিতা মণ্ডল সংবাদপত্রের প্রতিনিধিকে বলেন, আমি ভাবতে পারছি না যে আমি বাড়ি ফিরে আসব, এর জন্য ধন্যবাদ জানাই ডাক্তার রেজাউল করিমকে। মিডিয়ার দৌলতে ডাক্তারবাবুর সহযোগিতায় আমি বাড়ি ফিরে আসলাম, আমি পড়াশোনা করতে চাই, আর তার একটাই দাবি সরকার ও প্রশাসন পাশে দাঁড়ার। একেবারে অসুস্থ হয়ে পড়েছিলেন, সুস্থ হয়ে এখন বাড়ি ফিরে এসেছে, আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো, তার কী ইচ্ছা আছে, সে কী বলতে চাইছে, তার কি এখন ইচ্ছা, পড়াশোনার ইচ্ছা আছে না, এখন কী করতে চাইছে, আমি সরকারের সাথে কথা বলার চেষ্টা করবো। কী হয়েছিল সেই দিনই? 2020 14 নভেম্বরে অসুবিধা গায়ে আগুন লেগে যায়,
আর এই বিছানা সদ্য এই অবস্থায় পড়েছিলাম কয়েক মাস। আর মা ট্রিটমেন্ট করতে আমি 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 আশা করিনি যে আমি বেঁচে ফিরব আর বাঁচব। আমার মা ট্রিটমেন্ট করে সারা পাবলিক কাছে সাহায্য চেয়েছে, লাস্টে হাল ছেড়ে দেয়, লাস্টে ঘটপুরের সংবাদপত্রের কাছে পড়েন। তো তিনি এখানে চ্যালেঞ্জ করে নিউজে দিয়ে সেই খবরটা তিনি পাচ্ছি ডাক্তার রেজল করিম শুনে আমার আমাকে ভর্তি করার জন্য মাকে একটা চিঠি লিখে দেয়। চিঠিটা নিয়ে আমাকে নিয়ে চলেন চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি করে দেয়। আর ওখানে সব সময় আমার সব কিছু আর কি ফ্রিতে ট্রিটমেন্ট হতো। আর ওখানে আট মাস, যেখানে একটা হসপিটালে আট মাস রাখে না সেখানে লকডাউনে আমাকে একা রেখেছিল। এখন কি করতে চাইছেন? আমি এখন আমার খুব ইচ্ছা আছে পড়াশুনো করে মার পাশে না দিয়ে যাই, কিন্তু আর্থিক অবস্থায় সেটা হয়ে উঠছে না। কিসে পড়েন? আমি ক্লাস টেনে পড়ি কোন স্কুলে? ঘটপুকুর গার্লস হাই স্কুল, সরকারি স্কুল। পড়াশোনা করতে চান, আর্থিক সহযোগিতা সেরকম পাচ্ছেন না আপনার মা? এক্ষেত্রে আপনি দাবি করছেন কেউ যদি আমায় সাহায্য করে খুব ভালো হয়। সাহায্যে হাত বাড়িয়ে দিলে খুব ভালো হয়। আমি আমার মা, আমার বাবা তো আমাকে ছেড়ে চলে গেছে, তো আমার মা আমাকে খাবে না পড়াশোনা করাবে? এটা শুধু আমার মা ইচ্ছে যদি হাত বাড়িয়ে দেয় পড়াশোনার হাত। কী নাম? নমিতা মণ্ডল। বাবার নাম কি? সমীর মণ্ডল। মায়ের নাম কি? আলপনা মণ্ডল। ভয় ভয় তুমি বল। একেবারেই যে ছবি আমরা দেখানোর চেষ্টা করবো সেই আইসিটিভি নিউজ বাংলায়, যে কিশোরের জীবন ধীরে পেয়ে সেই কিশোরী এখন পড়াশুনো করতে চাইছে, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তার একমাত্র মা আছে কিন্তু তিনিও পারছেন না। কীভাবে তাকে পড়াশুনো করাবে, কীভাবে তাকে দাঁড় করাবে? তাই তার দাবি কেউ যদি সাহায্য করে। দেখতে পাচ্ছেন যে একটি ঘর, পুরো ঘর, যে ঘরে বসে আছে উপরে প্লাস্টিক দেওয়া, নিচেই মাটি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কিন্তু সাহায্য করার মতো কেউ এগিয়ে আসছে না, সরকারিভাবে কোনো সাহায্য পাচ্ছে না। দাবি তাদের, আমি সরাসরি কথা বলার চেষ্টা করব এবং আরও জানাতে চাই যে আইসিটিভি নিউজ বাংলার খবরের জেরে এক কিশোরের জীবন ফিরে এসেছে। সেই ছবি দেখানোর চেষ্টা করছি। বাঙর থেকে ক্যামেরায় আলির সাথে ইয়াম উদ্দিনের রিপোর্ট, আইসিটিভি।